পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটি এর যে জব সার্কুলার আছে সেটি বর্তমানে দেখেনি। এখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা আছে তিনটি, পদগুলো অস্থায়ী, এটি আপনাদের মনে রাখতে হবে। বেতনক্রম 10,200 টাকা থেকে শুরু। আর এখানে অবশ্যই খেয়াল করবেন যে এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এখানে সেই জেলাগুলো দেওয়া আছে। এই জেলার প্রার্থী হলে আপনারা অবশ্যই আবেদন করবেন না। প্রয়োজনীয় যোগ্যতা এখানে দেওয়া আছে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সাথে শর্ট হ্যান্ডের সর্বনিম্ন গতি, ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ থাকতে হবে। তাছাড়া কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এরপর হচ্ছে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 5টি, অস্থায়ী। এখানে যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং যে কোনো স্বীকৃত বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেডে কারিগরি বৃত্তিমূলক দ্বিতীয় পর্বে উত্তীর্ণ। এরপর হচ্ছে রেকর্ড কিপার, এখানে পদের সংখ্যা 1টি, বাণিজ্য বিভাগে এইচএসসি। এরপর হচ্ছে অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা 1টি, পদের ধরন অস্থায়ী, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও খেয়াল করবেন 4 নম্বরে যে পদ আছে সে পদের ক্ষেত্রে এখানে যে জেলাগুলো আছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এবারে আবেদনের শর্তাবলী জানিয়ে দিচ্ছি। আবেদনকারীর বয়স 25/3/2020, এই তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত লিখিত পরীক্ষায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে, এই যে দেখুন এখানে লেখা আছে, এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন যদি আপনারা রিটেন এবং এমসিকিউতে সিলেক্ট হন। তারপরে এরপরে পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর বিদ্যমান নিয়োগ বিধি, শূন্য পদ পূরণ সংক্রান্ত সরকারের যাবতীয় বিদ্যমান বিধান আদেশ বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনের জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে অনলাইনে আবেদন করবেন। আবেদনের জন্য আপনাদেরকে যেতে হবে brta.teletalk.com.bd, এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে গিয়ে সাধারণত টেলিটকের মাধ্যমে যেভাবে আবেদন করা হয় ঠিক সেভাবেই। আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 29 নভেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন, আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের জন্য 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের ফি বা পরীক্ষার ফি বাবদ। 1 থেকে 3 নম্বর পর্যন্ত যে ক্রমিকের পদ আছে সেই পদের জন্য 112 টাকা এবং 4 নম্বর পদের জন্য 56 টাকা। এই 72 ঘন্টার মধ্যে, মানে আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রেরণ করতে হবে। এখানে SMS এর ফর্ম্যাট দেওয়া আছে। তাছাড়া আপনারা যখন ফর্ম পূরণ করবেন তখনও আপনাদের সামনে যে SMS এর ফর্ম্যাটটি, সেই ফর্ম্যাটটি চলে আসবে যে কীভাবে SMS করে আপনাদের টাকাটি প্রদান করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এটি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আবেদনটি করা হয়। এই যে এই ওয়েবসাইটে চলে আসবেন brta.teletalk.com.bd, এখানে আসার পরে অ্যাডভার্টিজমেন্টে ক্লিক করে অ্যাডভার্টিজমেন্ট দেখে নিতে পারেন। আর তাছাড়া অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে পদের নামগুলো আসবে। এখানে যে যে পদে আবেদন করতে চান সে পদের টিক চিহ্ন বা এখানে ক্লিক করে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হওয়ার পর এখানে আপনারা নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার যে বিবরণ আছে সম্পূর্ণ বিবরণ দিয়ে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।